বর্তমান কারিকুলামের যে শিক্ষা বর্তমান নীতি চালু করছে সরকারের কোনো এটা দোষ নাই এটা হলো শিক্ষামন্ত্রী যারা শিক্ষা শিক্ষাবিদের শিক্ষামন্ত্রীর দোষ সরকারের কোনো দোষ আছে বলেন এই সরকারের যারা শিক্ষামন্ত্রী এই শিক্ষামন্ত্রীরা বর্তমান ছাত্রদেরকে শিখাইতেছে সাইকেল বাজে টিলিং টিলিং সাইকেল বাজে এই সাইকেল বাজে টিলিং টিলিং মাসটাং লাফালাফি কইরা ব্যাং ডাকে ঘ্যাঙ্গর ঘ্যাং 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 এই ধরনের শিক্ষা বাচ্চাদের কিন্তু দরা দেওয়া দরকার আছে আস্তে বলার দরকার আছে এই সাইকেল বাজে টিলিং টিলিং মুদির দোকানে মইজুদ্দির বিয়ে হবো পাক্কা দালানে এই সমস্ত পড়াশোনা ওই আড্ডুমার বাগডুম পড়ায় কোনো লাভ নাই কারণ আল্লাহর কোরআন ভিতরে থাকলে পরে সেই ছাত্র যদি মানুষ হয় পিতা মাতাকে কখনো কষ্ট দিতে পারে না আস্তে বলবে না ঠিক না কিসের টিলিং টিলিং কিসের ব্যাং লাফালাফি শিক্ষা দিতে চাও বানরের মতো লাফালাফি আমার মাদ্রাসাতে চলে যাও সকালবেলা ওই মাদ্রাসাগুলো ছাত্রগুলো বুকের মধ্যে কোরআন নিয়ে তারা বলে পড়ব না আর স্কুলেতে হাতি মাটি মিটি মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম স্কুলেতে যাব না পড়ব না আর হাতি মাটি মিটি মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম ছিল চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলাম মা তোমার কাছে একটা আবেদন তুমি স্বামীর ঘরে চলে যাইবা তোমার কাছে আবেদন হলো আটটা একটা তার মধ্যে হলো মা তুমি স্বামীর ঘরে গিয়া তোমার স্বামী অপমানিত হোক তোমার স্বামী লজ্জা পাক এমন কোন কাজ তুমি কখনো স্বামীর ঘরে থাকতে করতে পারবা না সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিয়া কি বলে তুমি স্বামীর ঘরে যাইতেছো এতদিন পর্যন্ত তোমাকে আমি লালন পালন করেছি আজ থেকে তুমি তোমার স্বামীর ঘরে চলে গেলে আটটা উপদেশের একটা উপদেশ প্রত্যেকটা উপদেশ আমার বলা উচিত ছিল মা বোনদের ব্যাপারে আজকে মা বোনদেরকে দেখা যায় অনেক মা বোনদের কারণে পরিবারের ভিতরে অশান্তির দামারল ধাউ ধাউ করে জ্বলে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা অনেক শাশুড়ি আর বেটার মধ্যে বেটার বইয়ের মধ্যে সম্পর্ক হলো আওয়ামী লীগ আর বিএনপি কথা বলেন না কেন অনেক পরিবার এমন শাশুড়ি বেটার বইকে সহ্য করতে পারে না বেটার বউ শাশুড়িকে সহ্য করতে পারে না ওই বেটার বউ আর শাশুড়ির ওয়াজ করা দরকার আছে না নাই আসতে বলবেন না আসলে নাই আমি সেই ওয়াজ সাজায় নিয়ে আসছিলাম পারলাম কই আমার প্রিয় ভাইয়েরা শুনুন শুধু এই কথা কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহ নবী যেদিন বিবাহ দিয়ে দিলেন আর ফাতেমাকে ডাক দিয়ে বললেন মা গো আমি তোমাকে স্বামীর ঘরে পাঠাইয়া দিলাম তোমার স্বামী লজ্জিত হোক তোমার স্বামী অপমানিত হোক এমন কাজ তুমি কখনো করবে না মেয়ের বিবাহ হয়ে গেল আল্লাহর নবী সেদিন উপহারও দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন এটা জোরে বলি না সুবহানাল্লাহ দেখুন মেয়ে দেওয়ার পরে মর্যাদা দান করেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছেলে দিলেন মেয়ে দিলেন ছেলে থাকলো না মেয়ে থাকলো শুধু এরপরেও মেয়ে থাকার পরেও আল্লাহ তাআলা সূরা ইনশিরার ভিতরে বলে রহমত আমি আপনার ছেলে দেই নাই হইছেটা কি তারপরেও আমি আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে জমিন থেকে সুদূর আসমান পর্যন্ত বাড়ায়া দিয়ে দিয়েছি তাহলে শুধু মেয়ে বেজার হওয়া যাবে মেয়ে হওয়ার পরেও পরিবারের ভিতরে সুখ শান্তি দিতে পারেন চিৎকার দিয়ে বলতে হবেন তিনি কে ছেলে আছে পরিবারের ভিতরে মারামারি কাটাকাটি খুন খারাপি রাহা জানি কোন প্রকার শান্তি নাই তার মানে ছেলে দিয়াও পরিবারের ভিতরে শান্তি ছিনিয়ে নিতে পারেন যিনি তিনি কে তাহলে মেয়ে দেওয়ার পরে কি বেজার হওয়া যাবে মেয়ে দিয়ে বেজার যারা হবেন তাদের জন্য সূরাতুল সূরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার এই কাউসারের যদি একদিন তাফসীর করতে পারি তাহলে বুঝবেন আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির দুনিয়াতে মেয়ে হবে বেশি ওই ব্যক্তি দুনিয়াতেও সম্মানী হবে পরকালীন জীবনেও সম্মানী হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী বিবাহ দিয়ে দিলেন আর মেয়েকে ডাকতে বললেন মা গো স্বামীর যাতে প্রকার অসম্মান না হয় দীর্ঘদিন পর্যন্ত সংসার চলতেছে হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে তিনি বেড়াতে গেলেন ফাতেমার বাড়িতে তিনি বেড়াতে গিয়া
ادخلوا البيوت في السلام السلام عليكم يا اهل البيت বাড়ির মধ্যে তিনি প্রবেশ করলেন সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম আল্লাহর নবী সালাম দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী যখন সালাম দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন এমন অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে তিনি নামাজ আদায় করতেছিলেন আমার প্রিয় ভাইরা স্বামী সম্মান করে বলে ও কলিজার টুকরা বোন আমার দরদের আম্মা যান স্বামীর সম্মান করে বলে গো মা আল্লাহর নবী যখন সালাম দিলেন ফাতেমা এরকম করে তিন নামাজ আদায় করতেছিলেন বাবা যখন সালাম দিলেন ফাতেমার কান পর্যন্ত সালামের সাউন্ড সালামের জবাব সালামের শব্দটা ফাতেমার কান পর্যন্ত চলে গেল আল্লাহর নবীর শব্দ পেয়ে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়ানো অবস্থায় তিনি বসে গিয়া নামাজ আদায় করতে লাগলেন সুবহানাল্লাহ বলেন মা ফাতেমা বসে বসে নামাজ আদায় করেন এমন অবস্থায় আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তিনি দাঁড়ায়া নামাজ আদায় না করে বসে বসে নামাজ আদায় করলেন আল্লাহর রাসূল এটা নজর করে দেখলেন দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবীর কাছে আসলেন কুশল বিনিময় হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়া বলেন মা গো ও আমার মেয়ে ফাতেমা তুমি তো মাজুর ব্যক্তি না তুমি তো অসুস্থ ব্যক্তি না বরং তুমি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় না করে বসে বসে নামাজ আদায় করলে ব্যাপারটা তো বুঝলাম না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে আব্বা আপনি যেদিন আমারে বিবাহ দিয়া দিলেন ওই দিন আপনি আমার আত্মা উপদেশ দিয়া দিলেন আব্বা তার মধ্যে একটা উপদেশ হলো স্বামীর বাড়িতে যতদিন থাকবা স্বামী যাতে অপমান না হয় স্বামী যাতে লজ্জা না পায় এমন কাজ করবা এই উপদেশটাও ছিল আত্মার মধ্যে একটা আব্বা গো আপনি যখন আমারে বিদায় করে উপদেশ দিয়া দিলেন আব্বা স্বামীর বাড়িতে এসে আমি সবগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি আব্বা গো আপনি যখন সালাম দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করলেন আমি চিন্তা করলাম আব্বা যদি ঘরের মধ্যে প্রবেশ করিয়া যায় আর আব্বা যদি ঘরের মধ্যে প্রবেশ করিয়া আমার দিকে নজর পড়ে যায় আব্বা আপনি নজর করে যদি আপনি দেখতে পারতেন আপনি তো বলেছেন স্বামীর যাতে লজ্জা না পায় স্বামী যাতে অপমান না হয় আমি যেই কাপড় পরিধান করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম ওই কাপড় তার পিছনের সাইড ছিল একটু সেরা সুবহানাল্লাহ বলবেন না আব্বা আমি চিন্তা করলাম আমি যে সেরা কাপড় পরিধান করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম আর আপনি ঘরের মধ্যে প্রবেশ করিয়া যদি আমার ওই সেরা কাপড়টা আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা সেরা কাপড় পরিধান করে আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছি তাহলে আপনার মনে কষ্ট লাগবে আর মনে মনে চিন্তা হবে আরে আমার কলিজার টুকরা মেয়েকে আমি কার সঙ্গে বিয়া দিলাম আপনি কষ্ট পাবেন আমার স্বামী লজ্জা পেয়ে যাবে আমার স্বামী অপমান হয়ে যাবে আমি আমার সম্মান আমার স্বামীর সম্মানের দিকে লক্ষ্য করিয়া ওই সেরা কাপড় ছিল বলে আমি বসে বসে নামাজ আদায় করলাম যাতে করে নবীজি আপনার চোখটা আমার সেরা কাপড়ের মধ্যে না পড়ে সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা কিন্তু সমাজ কেমন হয়ে গেল আল্লাহ এমনি বলেন নাই আল্লাহ তো এই জন্যই বলছি আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকীন আজকে সমাজটা কেমন হয়ে গেল আমি শেষ করে দেব আলোচনা আজকে সমাজটা কেমন হয়ে গেল মা বোনেরা ভালো মেয়ের কাছে বসতে চায় না এমন মানুষের কাছে বসে যায় যেই মানুষরা তাকে কুবুদ্ধি দিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন করতে চায় এমন মহিলার কাছে বেটার বউরা বসে শাশুড়ি যদি না করে বৌমা ওই বাড়িওয়ালার সাথে আমাদের বন্ধু বিদ্বেষ আছে তোমাকে খুব পরামর্শ দিতে পারে খারাপ পরামর্শ দিতে পারে ওইখানে যায়ও না বেটার বউ চিন্তা করলো আরে সুযোগ একটা পাওয়া গেছে ওই বাড়িতে না গেলে আমার বুদ্ধি আর ভালো মিলবে না এরকম বেটার বউ সমাজে আছে রা দেখি হাত তুলে দেখান তো দেখি কার কার বেটার বউ এরকম ওই যে একজন আলহামদুলিল্লাহ বলেন ঠিকই আছে চাচা সত্য কথা বলছে বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ তুমি ওনার বেটার বউকে তুমি সুন্দর করে দাও সুন্দর পরিবেশের করে দাও বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায় ঠিক কি না বলেন হায় রে হায় দুঃখে পরান যায় ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন আমার আলোচনার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি একটা মূল জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস-সাদিকিন তোমরা সত্যকারী বান্দা হও তোমরা ঈমানদার মুখে দাবি করলে হবে কি তোমাদের এখন পর্যন্ত পাটপারি যায় নাই শিকারি যায় নাই শুধুমাত্র সরকারকে দোষ দাও নিজেই দেখুন পর্যন্ত স্পেশালিস্ট ভাবে শুদ্ধ হতে পারে নাই রাষ্ট্রের সরকারকে দোষ দিয়ে কোনো লাভ আছে বলে সরকার আপনাকে সবকিছু কইরা দিব পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের সময় কি সরকার আইসা আপনার কানে কানে কইব ও বিএনপির লোক নামাজে ওঠো এটা বলবো বলেন শব্দ সরকারে দেয় আজকে সরকারের জন্য দেশ হইলা হইলো ওটা হলো এরে মিয়া শব্দ যদি সরকার হয় তুমি কোন কিছু করো নিজের কোনো দায়িত্ব আছে না নাই বলেন আস্তে বলবেন আছে না নাই রাষ্ট্রের দোষ দিয়া শুধু লাভ নাই ব্যক্তিগতভাবে ভালো হই অন্যের জমি মাইরা খাওয়াবার দেই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি সবাইকে সালাম দেই আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয়বাদী কে জাসদ কে বাসদ কে আলকাদা কে আলবদর কয়ে কোন দলের আছে চরমনাই বুঝি না আট রশি বুঝি না নয় রশি চোদ্দ রশি কোনো কিছু বুঝি না আমরা শুধুমাত্র একটা জিনিস বুঝি তার নাম ইসলাম তার নাম কি এই মন মানসিকতা না চলেন পৃথিবীতে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে আমার কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় আছে আরো সারাটা জীবন থাক সারাটা জীবন তারা আওয়ামী লীগ ক্ষমতা চালাক আমাদের একটাই আবেদন তারা যেন কোরআন দিয়া রাষ্ট্র চালায় ঠিক কিনা বলেন আওয়ামী লীগের প্রতি আর প্রতি আমাদের কোন বিরোধ আছে বলেন আপনারা ক্ষমতায় যাইতে চান কথাগুলো কি আমি একটা কথা শেষ না করে পারতেছি না দুই মিনিটের জন্য সময় সেটা হলো